তো এই আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, জয় গুরু। অখণ্ডমণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তদ্ভুত সেটং যেন তস্ম শ্রী গুরুবে নম নম। গুরু বর্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু এম পরম বর্ম তস্ম শ্রী গুরুবে নম। বাঞ্চ কলবদুর্বাচ কৃপাসন্দেবাচ পতিতানাং পাপনভ্যে বৈষ্ণবভ্যে নম নম। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণময় দেব প্রবাসী মানবতা সঙ্গ, আমার শিষ্যবৃন্দ, আমার ভক্তবৃন্দ গঠন করিয়াছেন আমা, আমি তাদেরকে শত শত আশীর্বাদ করি। তোমরা যেন আরো উন্নতভাবে এই গঠন চালিয়ে যেতে পারো, আমি এটা কামনা করি তোমাদের কাছে। এই হলো আমার শিষ্যবৃন্দ, সব জায়গাতে অনুদান দিয়েছে সন্দীপের ভিতরে আমি জেনেছি, কিন্তু গুরুদেবের আশ্রমে কোনোদিন আমার শিষ্য আসে নাই। এবার আমার একটা শিষ্য আবুধাবিনা কোথায় হারামিয়ার রাধানাথ, সেখান থেকে আমার কাছে ফোন করলো, বাবা যে মানবতা সঙ্গের ভিতরে আমরা আছি, আপনি আমাদের কাছে দাঁড়ান, এই মন্দির আমরা পরিচালনা করব, আমাদের লোক যাবে ওখানে, ভবিষ্যৎ আপনার কোনো চিন্তা নাই, আমার এই মন্দির এই মহোৎসব আমাদের শিষ্য বৃন্দ অনেক পরিশ্রম করে এই শিষ্যবৃন্দরা আমার এই মহোৎসব পরিচালনা করিতেছেন, আরো ভবিষ্যতে পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং যে গরিব মানুষের উপরে যে সবচেয়ে ধারণ করিয়াছেন, অনেক অনেক শুনেছি তোমরা অনেক অনেক গরিবকে মেয়ে বিয়ে দিতে পারছে না, এবং ফোড়া হয়ে গেছে, চক্ষু অন্ধ হয়ে গেছে, তারপরে অনেক হাজার হাজার টাকা দিয়ে তারপরে সাহায্য সহায়তা করে আসছ, আমি এটা হাজার হাজার তোমাদেরকে মঙ্গল কামনা করি। যেন আরো তোমরা আমাদের পাশে যেন সব সময় আমাদের পাশে থাকতে পারো, আমি এইটা তোমাদের কাছে মঙ্গল কামনা করি। যা